তাহলে আজকে আমরা পড়বো কিছু প্রশ্ন উত্তর। গতকাল আমরা যা পড়েছি, গতকাল যেগুলো আমরা রিভিশন দিয়েছিলাম, কিছু শব্দার্থ পড়েছিলাম, সাঁতরের নাম শিখেছি, সত্য মিথ্যা শিখেছি, তারপরে কিছু সঠিক উত্তর শিখেছি, শূন্যস্থান শিখেছি। আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর পড়বো, কেমন? যেগুলো এই পড়াগুলো আমরা আগে পড়ে ফেলেছি, এই পড়াগুলো আমরা আগে শেষ করেছি, জাস্ট আজকে মানে আমরা আগের পড়াগুলাই আবার পড়বো, যাতে আমরা বেশি ভালো করে শিখতে পারি। আচ্ছা, আমরা যেগুলো প্রশ্ন দেখাচ্ছি তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা প্রশ্ন উত্তর একটা সিরিয়াল নিয়ে চলে আসছে এখানে। এখন পড়বা, এখন আমার সাথে সাথে পড়বা, এখন লিখবা না, এখন শুধু পড়বা যে। আচ্ছা, এখানে প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ তোমরা। এক নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টিও কি কি? ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টিও কি কি? হ্যাঁ, ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি। এক নম্বর কালেমা, সালাত বা নামাজ, তিন নম্বর রোজা, হজ ও যাকাত। তোমাদের যদি প্রশ্ন করা হয় ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টিও কি কি, তাহলে তোমাদেরকে এভাবে লিখতে হবে, ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি, যথা এক কালিমা, দুই সালাত বা নামাজ, তিন রোজা, চার হজ ও পাঁচ জাকাত। ঠিক আছে, সাহিরা বলো, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি কি কি? পাঁচটি। কি কি? সালাত বা নামাজ, রোজা, হজ, তিন রোজা, চার হজ ও প্রসিদ্ধ আসমানি কিতাব কইটিও কি কি? আসমানি কিতাব চারটি, তাওরাত, জাবুর, ইনজিল ও আল কোরআন। আবার বলো, প্রসিদ্ধ আসমানি কিতাব কয়টি কি কি? যদি প্রশ্ন আছে, প্রসিদ্ধ আসমানি কিতাব কয়টি কি কি? হ্যাঁ, তাওরাত, জাবুর, আল কোরআন। গুড। তারপর দেখো, মুসলমানদের ধর্মের নাম কি, ইসলাম অর্থ কি? মুসলমানদের ধর্মের নাম কি, ইসলাম অর্থ কি? মুসলমানদের, মুসলমানদের ধর্মের নাম ইসলাম, ইসলাম অর্থ শান্তি। মুসলমানদের ধর্মের নাম ইসলাম, ইসলাম অর্থ শান্তি। আচ্ছা, মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কি? মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। হ্যাঁ, মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলো, আমাদের নবীর নাম কি? আচ্ছা, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর নাম কি? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমাদের নবী হচ্ছেন কি, সর্বশ্রেষ্ঠ এবং এবং সর্বশেষ নবী। ওনার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলো তো, আল কোরআন কার উপর নাজিল হয়েছে? আমাদের মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। বলো, আল কোরআন কার উপর নাজিল হয়েছে? আমাদের মহানবী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আচ্ছা, সাহিরা বলো, আল কোরআন কার উপর নাজিল হয়েছে? আমাদের মহানবীর উপরে নাজিল হয়েছে। এই মহানবীর উপরে বললে হবে না তো, আমাদের মহানবীর নাম বলতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, সালাত বা নামাজ কত ওয়াক্ত ও কি কি? সালাত বা নামাজ কয় ওয়াক্ত?
ফাগার জোহর আসর মাগরিব এশা ফাগার জোহর আসর মাগরিব এশা আচ্ছা মারওয়া বলো সালাত বা নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত কি কি বলো ফাগার জোহর আসর মাগরিব পাঁচ এশা মারওয়া বলো মারওয়া যাকে জিজ্ঞেস করবো সে বলবা কেমন মারওয়া বলো সালাত বা নামাজ কয় ওয়াক্ত ফজর জোহর মাগরিব ফজর জোহর আসর মাগরিব এশা মাগরিব এশা গুড আনিসা বলো আনিসা সালাত বা নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ফজর জোহর ফজর জোহর আসর মাগরিব এশা সাহিরা বলো সালাত বা সালাত কয় ওয়াক্ত জি স্যার সালাত কয় ওয়াক্ত কি 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 বলো ফজর এখানে লেখাই আছে তো তুমি ফজর জোহর ফজর জোহর আসর চার মাগরিব ও পাঁচ মাগরিব পাঁচ এশা এশা সাহেরা বলতেছে মারোয়া বলতেছে আনিসা বলতেছে তুমি শুনতেছো না তুমি ওদের সাথে সাথে পড়ো তুমি না পড়ে তো ডান্স করতেছো মনে হয় না আচ্ছা পড়ো ওদের সাথে সাথে পড়ো আচ্ছা কালিমায়ে তাইবা কালিমা তাইবা কি বলো তো কালিমা তাইবা কি কালিমায়ে তাইবা আচ্ছা কালিমায়ে তাইবার অর্থ বলো তো আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই কালিমা তাইবার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কালিমা তাইবার অর্থ কি আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই আচ্ছা সাহেরা বলো কালিমা তাইবার অর্থ বলো আর প্রথমে কালিমা তাইবা বলবা তারপর অর্থ বলবা কালিমা তাইবার অর্থ বলো সাহিরা আল্লাহ ছাড়া আমাদের আর কোন প্রভু নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আচ্ছা মারওয়া বলো কালিমা তাইবার অর্থ বলো কালিমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোন প্রভু নেই এখানে আমাদের আছে আমাদের আছে আমাদের দেখতে পাচ্ছ তুমি আল্লাহ ছাড়া কোন প্রভু নেই আমাদের তো নাই আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আল্লাহ ছাড়া আমাদের প্রভু নেই আমাদের কই মারুয়া এখানে আমাদের কই তুমি আমাদের দেখতে পাচ্ছ না তাহলে আমাদের বলো না আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর রাসূল আচ্ছা আনিসা বলো কালিমা তাইবা এবং অর্থ বলো বলো আনিসা বলো কালিমা তাইবা এবং অর্থ কোনো প্রভু নাই আগে প্রথমে প্রথমে কালিমা তাইবা বলো প্রথমে কালিমা তাইবাটা পড়ো আল্লাহর রাসূল প্রথমে কালিমা তাইবা বলো কালিমা তাইবা কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অর্থ বলো আল্লাহ ছাড়া কোন প্রভু নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল গুড আচ্ছা তাহলে এক পর্ব শেষ এখন আমরা আর আরো কিছু পড়ি নুকতা কাকে বলে নুকতা কাকে বলে আরবি কিছু কিছু হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে নুকতা বলে
আরবি কিছু কিছু হরফের উপরে বা নিচে, উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে নুকতা বলে। সাহিরা বলো নুকতা কাকে বলে? থাকে শুলুকে নুকতা বলে। সাহিরা নেটওয়ার্ক সমস্যা, আনিসা বলো তাহলে। নুকতা কাকে বলে? নুকতা কাকে বলে? আর কিছু কিছু হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে নুকতা বলে। আচ্ছা গুড। সাহিরা বলো নুকতা কাকে বলে? আরবি কিছু কিছু হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে নুকতা বলে। আচ্ছা গুড। মারওয়া নুকতা কাকে বলে? মারওয়া তো নাই, চলে গেছে। আচ্ছা তাহলে নুকতা কাকে বলে? আরবি কিছু কিছু হরফের উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে কি বলে? নুকতা বলে। কেমন? আচ্ছা তারপর বলো নুকতা যুক্ত হরফ কয়টি কি কি? নুকতা যুক্ত হরফ অনুযায়ী বা তা চা জি ভ গা রা সা 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 জি মা ম নুনিয়া। আচ্ছা তাহলে নুকযুক্ত হরফ 15টি না? বা তা সা জিম ফ দাল জা শিন বত গ প ফা ফ নুন ইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে নুকতাযুক্ত হরফ কয়টি? 15টি। কি কি? নুকতাযুক্ত হরফ 15টি। বা তা সা জিম খ দাল জা শিন গ জ কইন ফা কফ নুন ইয়া। কেমন? আচ্ছা নুকতা বিহীন হরফ কয়টিও কি কি বলো তো? নুকতা বিহীন হরফ কয়টিও কি কি? নুকতা বিহীন হরফ 14টি। সিন সত ত আইন কাফ লাম মিম ছাড়া হরফ কয়টি? নুকতাবিহীন হরফ কয়টি? 14টি। নুকতাবিহীন হরফ কয়টি? 14টি। কি কি? আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম হা ওয়াও হামজা। আচ্ছা গুড। নিচে নুকতা যুক্ত হরফ কয়টিও কি কি? নিচে নুকতা আছে এরকম হরফ 3টি। নিচে নুকতা আছে এরকম হরফ কয়টি? বা জিম ইয়া। বা জিম ইয়া, তার নিচে নুকতা যুক্ত হরফ 3টি। বা জিম ইয়া। হ্যাঁ বলো, এবার বলো। যথা বা জিম ইয়া। হ্যাঁ নিচে নুকতা যুক্ত হরফ কয়টি? নুকতা ছাড়া 3টি। বা জিম ইয়া। হ্যাঁ তা বিহীন থেকে নুকতা নিচে নুকতা গুলো কি বলবো? আমি জিজ্ঞেস করবো, তুমি আমি যেগুলো পড়াচ্ছি আগে এগুলো বলো। নুকতা ছাড়া হরফ নিচে নুকতা আছে এরকম হরফ কয়টি বলো? আনিসা নিচে নুকতা, আনিসা আনিসা নিচে নুকতা আছে এরকম হরফ কয়টি বলো? নিচে নুকতা হরফ 3টি। বা জিম বা জিম 3টি। বা জিম এখন আমরা পড়বো আরো কিছু নতুন নতুন প্রশ্ন পড়ে। এক নুকতা যুক্ত হরফ কয়টি কি কি? এক নুকতা আছে যার হরফ কয়টি? 10টি। এক নুকতা যুক্ত হরফ 10টি। পা জিম খ দাল সা গ জ ঐন ফা নুন। গাইন ফা গাইন
আচ্ছা তাহলে এক দুঃখ যুক্ত হরফ কয়টি তাহলে বলো এখন বলো আমি জিজ্ঞেস করতেছি বলো সাহিরা বলো এক নুক্তা যুক্ত হরফ কয়টি এক নুক্তা যুক্ত হরফ দশটি আচ্ছা গুড আনিসা বলো আনিসা উপরে নুক্তা যুক্ত হরফ কয়টি তাহলে উপরে নুক্তা যুক্ত হরফ বারোটি তা সা খ রাল ঝা শিন দ জ গইন ফা কফ নুন সাহিরা বলো উপরে নুক্তা যুক্ত হরফ কয়টি উপরে নুক্তা যুক্ত হরফ বারোটি উপরে নুক্তা যুক্ত হরফ কয়টি বারোটি আচ্ছা গুড তাহলে এখন আমরা শিখে ফেললাম উপরে নুক্তা যুক্ত হরফ কয়টি কি কি নিচে নুক্তা যুক্ত হরফ কয়টিও কি কি কেমন আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা আলিফ থেকে শুরু করে দত পর্যন্ত মুখস্থ লিখে দাও তো আলিফ থেকে শুরু করে দত পর্যন্ত আলিফ থেকে কতটুকু পর্যন্ত দত মুখস্থ লিখে দাও কতটুকু বলছি আলিফ থেকে দত পর্যন্ত মুখস্থ লিখে দাও তাহলে আমরা আলিফ থেকে দত পর্যন্ত হরফগুলো লিখে শেষ করলাম আলিফ থেকে কতটুকু দত পর্যন্ত তাহলে এগুলো লেখার সময় তোমরা কি করবা মধ্যখানে অনেক জায়গা ফাঁক রেখে রেখে লিখতে হবে আনিসা কি বলছো হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে অনেক মাশাআল্লাহ তাহলে তোমরা এভাবে ফাঁকা রেখে রেখে এক লাইনে সর্বোচ্চ চারটা লিখবা সর্বোচ্চ চারটা অনেক ফাঁকা রাখবা ফাঁকা রেখে রেখে লিখবা এক লাইনে সবগুলো লিখে ফেলিও না তাহলে সুন্দর হবে না কেমন আচ্ছা তাহলে আমাদের কিছু বিষয় তোমাদের গতকাল নোট করে রাখতে বলেছিলাম কিছু সূরা শিখতে হবে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে তবে তুমি সবগুলো লিখো না দত পর্যন্ত লিখতে বলছি ফাঁকা করে করে আলিফ থেকে দত পর্যন্ত আচ্ছা ঠিক আছে এখন আমরা কিছু এটা এখন এগুলো রাখো আমরা কিছু এখন সূরা পড়বো কি পড়বো আমরা সূরা ফাতিহা সবাই জানি তো নাকি তোমরা সবাই সূরা ফাতিহা জানি আচ্ছা সূরা ফাতিহা কে জানো বলো তো মারুয়া সূরা ফাতিহা জানো আচ্ছা তাহলে সূরা ফাতিহার সাথে সাথে আমরা আজকে আরো কিছু সূরা শিখবো সূরা ফাতিহা যেমন জানি আমাদেরকে আরেক কয়েকটা সূরা শিখতে হবে যেমন আছে সূরা ফাতিহার সাথে সূরা নাস শিখতে হবে সূরা নাস সূরা ইখলাস শিখতে হবে সূরা ফালাক শিখতে হবে ঠিক আছে যে কালিমা তাইবা তো সবাই জানি কালিমা শাহাদাত জানো তোমরা কালিমা শাহাদাত আচ্ছা আনিসা বলো তো কালিমা শাহাদাত বলো তো তাইলে ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদু আবদুহু ওয়া রাসূলুহু মারওয়া কালিমা শাহাদাত বলো তো মারওয়া জানো সাহিরা সাহিরা কালিমা শাহাদাত জানো আমি জানি কালিমা শাহাদাত আর
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওয়াহদাহু না 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 তুমি কিছু বাদ দিয়ে দিছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أتى ما شاء الله برضو أمرا كلمة شهادة كلمة شهادة أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله الله وحده وحده لا شريك له لا وأشهد أن محمدا عبده ورسوله عبده ورسوله عمر بقول كلمة شهادة كلمه شهاده اشهد ان لا اله اشهد ان لا اله الا الله الا الله وحده الا الله وحده لا شريك له واشهد ان واشهد ان محمدا محمد عبده ورسوله عبده ورسوله আচ্ছা তাহলে কালিমা শাহাদাত সবাই আমরা শিখে ফেলবো কালিমা শাহাদাত কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু وحده لا شريك له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কি কি কোন কালিমা বলে কালিমা শাহাদাত সাহির এটা কোন কালিমা বলে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শারীকা লাহু ওয়া আশহাদু আন্না محمدا عبده ورسوله عبده ورسوله তাহলে আমাদেরকে কালিমা শাহাদাত শিখে ফেলতে হবে কেমন আচ্ছা তাহলে আজকে ক্লাস এতটুকুই তোমরা কালিমা শাহাদাত শিখে ফেলবা তারপর যেগুলো আজকে প্রশ্ন উত্তর পড়িয়েছি এগুলো শিখে ফেলবা লিখে লিখে ঠিক আছে এবং আরবি হরফগুলো মুখস্থ সুন্দর করে লিখে শিখবা আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ